চাকরি করে দেয়। এখন আজকেও তো ও সিবিআই এর কাছে নাম বলেছে যে আমি প্রায় 20-22 জনের চাকরি করে দিয়েছি। ঠিক আছে, যাদের করে দিয়েছে, হ্যাঁ দিয়েছে, তারা চাকরি করছে। আর একমাত্র মানিকবাবুর সাথে সম্পর্ক একটাই কারণে আমি অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, আমাদের 45,000 ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন হচ্ছিল না, আমাদের কলেজগুলো বন্ধ হওয়ার উপক্রম, সেই জায়গাটা আমি কভার করেছি। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় আমার সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ আনার জন্য প্রথম নিয়েছিল, যেটা আমি শুনেছি সব ছাত্রছাত্রীদের কাছ থেকে, 1,00,000 টাকা করে, এবং তারা সব পাশ করেছে। সে তো 5,00,000 টাকা করে বলেছিল। কতজনের জন্য উনি সুপারিশ করেছিলেন? উনি শুধু প্রাথমিকের চাকরি নয়, প্রাথমিকের 325 জনের যে তালিকাটা আমার কাছ থেকে পেয়েছিল, তাতে আমার কিছু ছাত্রছাত্রীর নাম ছিল। সেই কারণেই আমি ওটা নিজে হাতে নিয়ে সব তদন্ত করে, মানে আমি নিজে ইনভেস্টিগেশন করে আমি জানিয়েছি। বেশ, আমি আবারও যাবো অরিজিতের কাছে। অরিজিৎ, যারা পাশ করেছে তাদের থেকে 1,00,000 নেওয়া হয়েছে, আর যারা পাশ করেনি তাদের তো 5,00,000 দিতেই হবে, এরকম একটা ব্যাপার, মানে প্রাথমিক ভাবে। এরপর আরো অনেক টাকা নেওয়া হয়েছে। আমরা বেশ কিছু টেলিফোন কল ভাইরাল হয়েছে, অরিজিৎ হয়তো শুনেছেন আপনি, যেগুলোতে কোনোটাতে 15 কোটি, কোনোটা 18, কোনোটা 22, কোনোটা 25, এরকম ধরনের অ্যামাউন্ট সবটাই লাখ নেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের থেকে, মানে যারা চাকরি প্রার্থী তাদের থেকে। পাশ করলে কম, পাশ না করলে অনেকটা বেশি। এই খবরগুলো